ফেসবুক জুড়ে বাংলা চলচ্চিত্রের বিভিন্ন গ্রুপে গ্রুপে যেই বিষয়টা নিয়ে কঠিন হইচই লেগেছে সেটা হলো সাকিব খানের বিরুদ্ধে লিখিতভাবে ধস মতো এত সেন্সিটিভ অভিযোগ সহ শুটিং ফাঁসানো, অপেশাদার আচরণ এবং আরও শকিং কিছু অভিযোগ তুলে আনেন বহুল আলোচিত সিনেমা অপারেশন অগ্নিপথ মুভির প্রযোজক রহমত উল্লাহ। গতকাল 15 তারিখ এফডিসিতে চলচ্চিত্র প্রযোজক, পরিচালক, শিল্পী সমিতি ও ক্যামেরাম্যান সমিতি বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। তিনি তার অভিযোগপত্রে জানান, 2017 সালে পূর্ব চুক্তি মোতাবেক অভিনেতা সাকিব খান অপারেশন অগ্নিপথ সিনেমার কাজে অস্ট্রেলিয়ায় আসেন এবং সেই প্রযোজক তার অভিযোগপত্রে এটা উল্লেখ করেন, সাকিব খানের বিভিন্ন কর্মকাণ্ডের জন্য চলচ্চিত্রটির অনেক ক্ষতি সাধন হয় এবং শুটিং শেষ পর্যন্ত তারা সম্পূর্ণ করতেই পারেনি। এতে করে সিনেমায় যে টাকা তিনি ইনভেস্ট করেছিলেন সেটা ফিরিয়ে দিতে রাজি না হওয়ায় নিরুপায় হয়ে তিনি অভিযোগ করছেন এবং সাকিব খানের যে সকল ক্ষতিকর কাজগুলোর বর্ণনা তিনি করেছেন সেগুলোর 5টি পয়েন্ট আকারে তিনি অভিযোগপত্রে তুলে ধরেছেন। নাম্বার 1, আমাদের পূর্ণাঙ্গ প্রস্তুতি নেওয়া সত্ত্বেও কোনো রকমের পূর্ব ঘোষণা ছাড়াই শুটিং বাতিল করে দিতেন সাকিব খান। নাম্বার 2, তার খাদ্যাভ্যাস জনিত চাহিদা ছিল এমন যে হঠাৎ করে তিনি অদ্ভুত রকমের খাবার খেতে চাইতেন আর তাতেই পুরো শুটিং ইউনিট নিয়োজিত হতো তার পছন্দের খাবার খুঁজে বের করার জন্যে। এতে করে শুটিংয়ের কাজে যেমন ব্যাঘাত ঘটত তেমনি চলচ্চিত্রের নির্মাণ ব্যয় নিয়ন্ত্রণহীনভাবে বেড়ে গিয়েছিল। নাম্বার 3, তিনি শুটিং করতে আসতেন নিজের ইচ্ছা মতো সময়ে। অনেক সময় এমন হতো যে অত্যন্ত ব্যয়বহুল সেট বানিয়ে আমরা তার জন্য অপেক্ষা করতাম, তিনি হয়তো শেষ বেলায় 2-1 ঘন্টা অভিনয় করার জন্য আসতেন। এভাবে শুটিং না করেও সবার বেতন দিয়ে আমরা শুধু অপেক্ষা করতাম তিনি আসবেন বলে। নাম্বার 4, এখন বর্ণনা দিচ্ছি তার ব্যয়বহুল যৌন চারের। তাকে নিয়মিত পতিতলায় নিয়ে যেতে হতো আর তা না হলে তার হোটেল কক্ষে অস্ট্রেলিয়ান যৌন কর্মীদের নিয়ে আসতে হতো। এই ব্যাপারটি ছিল তার প্রতিদিনের রুটিন, কখনো কখনো একাধিক বার, আর এই সব কর্মীদেরকে মোটা অঙ্কের পারিশ্রমিক আমাদেরকে দিতে হতো। নাম্বার 5, একবার তিনি আমাদের একজন নারী সহ প্রযোজককে কৌশলে ধর্ষণ করেন। সেখানে আরও উল্লেখ করা হয়, ভুক্তভোগী ওই নারীর অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে তাকে জখম সহ বেশ বাজে অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছিল এবং সেই নারী তখন ওই ব্যাপারে অস্ট্রেলিয়ান পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়েরও করেছিলেন এবং সেই নারী নিজেও একজন বাংলাদেশের বংশোদ্ভূত নারী। আর এই ঘটনার পর তিনি এবং তার পরিবার সামাজিকভাবে যেই গ্লানি এবং কুৎসার শিকার হন তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। তার সাথে ঘটে যাওয়া ঘটনার বিচার চাইতে গিয়ে একটা পর্যায়ে সেই নারী নিজের এবং তার পরিবারের টিকে থাকাটাই অসম্ভব করে ফেলেছিলেন। সেখানে আরও লেখা হয়, ওই দিন আমরা যখন সহকর্মীকে নিয়ে হাসপাতালে ব্যস্ত, সাকিব খান সেই দিন কাউকে কিছু না জানিয়ে অস্ট্রেলিয়া থেকে চুপি সারে চলে যান। এরপর থেকে সাকিবের সঙ্গে বিভিন্ন সময় যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হয়েছি। পরবর্তীতে 2018 সালে তিনি আবার অস্ট্রেলিয়ায় আসলে ধর্ষণের অভিযোগে পুলিশের হাতে গ্রেপ্তার হন তিনি। কিন্তু সামাজিক চাপে আরও নিগ্রহের ভয়ে সেই নারী প্রকাশ্যে মুখ খুলতে রাজি না হওয়ায় সাকিব খান সেই যাত্রায় ছাড়া পেয়ে যান। এখন অভিযোগগুলো ডেফিনেটলি গুরুতর, যদিও সাকিব খান এই বিষয়গুলো নিয়ে এখনও কিছু বলেননি, তবে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক নিপুণ আক্তার বলেন তারা সেই অভিযোগপত্রটি পেয়েছেন। তবে তিনি বলেন, অভিযোগ তো আসলে যে কেউ করতে পারে, সেই অভিযোগ সত্য নাকি মিথ্যা সেটা যাচাই না করা পর্যন্ত কিছু বলতে পারা যাবে না। আবার তিনি এটাও বলেন, যেহেতু শিল্পী সমিতির মোটেই হচ্ছে শিল্পীর অধিকার রক্ষা করা, তাই তারা এই বিষয়ে শিল্পীকেই বেশি প্রায়োরিটি দিবেন। এখন সাকিব খানের বিরুদ্ধে এমন অভিযোগ সামনে আসার পর দুভাগে ভাগ হয়ে গেছে সোশ্যাল মিডিয়া, যেমন কেউ সাকিব খানের বিপক্ষে কথা বলছে, তো আবার সাকিব ভক্তরা প্রযোজকের এই সব অভিযোগকে সিরফ একটা নোংরা গুজব মনে করছে। অনেকের প্রশ্ন, সাকিব খান যদি এমন গুরুতর অপরাধ বিদেশের মাটিতে করে থাকে তাহলে এত সহজে ছাড় পেয়ে গেল, আর সেই ঘটনা নিয়ে প্রযোজকই বা এতদিন পর কেন সরব হচ্ছে, আগে কেন হয়নি? অনেকের মতে সাকিব খান কোনো একটা ষড়যন্ত্রের শিকার হচ্ছে, যারা সাকিবের ইমেজ নষ্ট করার পিছে উঠে পড়ে লেগেছে। কেউ কেউ লিখেছে, বেচারা সাকিব বোধ হয় বড় কোনো সিন্ডিকেটের শিকার। আবার কেউ লিখেছে, তাদের উপর গজব পড়বে যারা সাকিব খানের বিরুদ্ধে এমন মিথ্যা অভিযোগ লিখেছে। যাই হোক, এখন দেখার বিষয় বিষয়টা কতদূর গড়ায় আর সাকিব খান কখন এই বিষয়ে মুখ খুলে। তবে অনেকে এটাও ভাবছে, সাকিব খানের উচিত খুব দ্রুত এই বিষয়গুলো নিয়ে মুখ খোলা এবং এই নোংরা খেলা যদি হয়ে থাকে তাহলে সেটার উচিত জবাব দেওয়া।